আমি একটি বইয়ের উপর রিসার্চ করেছি, এভাবে করে আমি প্রতিটি বই দেখার চেষ্টা করেছি এবং আমি গবেষণা টিম করেছি। এ সমস্ত বইয়ের অক্ষর অক্ষর ধরে বিভিন্ন প্রস্তাব করা হচ্ছে সংশোধনের জন্য। কিন্তু আপনি কি জানেন এর ভিতরে যে ভাব অক্ষরগুলো আছে সেগুলো একটি কঠিন ক্ষতিকর একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য নিয়ে ভালো কথা থেকে প্রয়োগ করা হয়েছে একটি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এ সমস্ত আলোচনার প্রেক্ষিতে তার পরের কিছু কথা বলতে চাই। আমরা যে সমূহ বিপদের সম্মুখীন হয়েছি রাজনৈতিক অঙ্গন থেকে, রাজনৈতিক দলেরা সেটাকে রাজনৈতিক পথে প্রতিহত করবে, পীর সাহেবরা খানকা ভিত্তিক প্রতিহত করবে, মোমেন তাদের নিজস্ব পন্থায় প্রতিহত করবে, সকলকে এখন প্রয়োজন। বিপদটা এত বেশি ব্যাপক এবং এত বেশি প্রসারিত হয়ে গেছে, এটাকে যদি কোনো দল কিংবা কোনো দরবার কিংবা কোনো খানকা কিংবা কোনো বিশেষ গোষ্ঠী মনে করে যে আমরা এটা থেকে উত্তরণ হব আমাদের আন্দোলন কিংবা কর্মসূচির মধ্য দিয়ে, তাহলে তারা অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। আমি এই বিষয়টি উপলব্ধি করার পর বাংলাদেশের দর্শক খ্যাত পীর সাহেব আমাদের সাথে ও আমায় কোনো সাথে দেখা করেছি, আমাদের পক্ষের বিপক্ষের সকল প্রকার ও আমার সাথে দেখা করেছি। আমি চরমনায় বর্তমান পীর সাহেবের সাথে এক ঘন্টা ব্যাপী একা একই বৈঠক করেছি। আমি এরাজুল্লাহ আপাতের সাথে প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রোগ্রাম একান্ত বৈঠক করেছি একা একই। আমি ফুলতলি বিশ্বের এবং মাওলানা সাহান সাহেবের সাথে আলোচনার এই পর্যায়ে গেছে। আমি বলছি এখনই, যেহেতু জমিয়তুল মাদারিসিন বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীর কাছে কথাটা সরাসরি এখনো পৌঁছাতে পারছে না, আপনার ব্যবস্থা নিন। আমাকে বললো তাহলে আপনি থাকুন। আমি বললাম আমার ব্যক্তিগত একটি কারণে আমি থাকতে পারবো না, তবে আমি মনে করি নারায়ণের প্রিন্সিপাল মাওলানা সিদ্দিক এবং ডক্টর মাহবুব সাহেবকে যদি নেন তাহলে মাদারিসিনে থাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার শুক্র আদায় করি, ওরা আমার এই কথাকে শুধু গুরুত্বই দেয় না, টাইম টু টাইম সকল বিষয়ে অবহিত করেছে যে এখন রওনা করতেছি, এখন এই করতেছি। আমি এই কথাটা এজন্য বললাম যে আমাদের সকল পর্যায়ে চেষ্টার প্রয়োজন। আমি এই মুহূর্তে সব পীর সাহেবদের তালিকা দেব না, এরপর আমি আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে যারা আমাদের এই শিক্ষার সাথে একমত না, আমি মাহমুদুল হাসান সাহেব বেফাকের চেয়ারম্যান ওনার সাথে কথা বলেছি ঘন্টা ব্যাপী একান্ত ভাবে, আমি নদী সাহেবের সাথে বসেছি আমার অভিব্যক্তির চাষ করেছি, এমনকি গত পরশু দিন আমি বাংলাদেশের সমস্ত কওমি নেতৃবৃন্দ নিয়ে যে বৈঠক ছিল সেই বৈঠকে আমি উপস্থিত থেকে ঘন্টা ব্যাপী সেখানে অবস্থান করেছে এবং আমার কথা আমি পেশ করেছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য এ নয়, আমি বারবার যেন একটি শব্দ পাই যে কারা আমাদের বুঝি তাদেরকে চিহ্নিত করা, চিহ্নিত সময় এটা ব্যক্তিগত ব্যাপার, মানুষটার প্রয়োজনে সাপ নিয়েও খেলা করে, এর মানে সাপকে বন্ধু বানায় না কিন্তু রুজি আহারের মাধ্যম বানায়। অতএব এখন ভাগাভাগির সময় নয়, বিপদটা এত চরম আকার, এটাকে যদি মনে করেন ইসলামের বিরুদ্ধে তাহলে শুধু মুসলমানই যথেষ্ট, আর এটা যদি মনে করেন মানুষত্বের বিরুদ্ধে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষকে প্রয়োজন। এবং আমি ধরে রহমান এখন সময় নেই কথা বলার, আমি একটি বইয়ের উপর রিসার্চ করেছি, এভাবে করে আমি প্রতিটি বই দেখার চেষ্টা করেছি এবং আমি গবেষণা টিম করেছি। এ সমস্ত বইয়ের অক্ষর অক্ষর ধরে বিভিন্ন প্রস্তাব করা হচ্ছে সংশোধনের জন্য। কিন্তু আপনি কি জানেন এর ভিতরে যে ভাব অক্ষরগুলো আছে সেগুলো একটি কঠিন ক্ষতিকর একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য নিয়ে ভালো কথা থেকে প্রয়োগ করা হয়েছে একটি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আপনার বইয়ের কোন অক্ষর পরিবর্তন করবেন? আমি সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলেছি, বিপদটাকে আমাকে বুঝতে হবে। আমি নাম বলবো না, বিভিন্ন কৌশলগত কারণে বলবো না। তিনি আমাকে বললেন অফিসে আসবেন, আমি বললাম আপনার অফিসে ঢুকতে যে নিয়ম কারণ আমার মতো মূর্খ মানুষ এগুলো পারবে না, আপনার বাসায় আসলে কি অবৈধ হবে? উনি হেসে দিলেন,
তাহলে হুজুর আসবেন রাত 9টার পর। দেখ আমি সেখানে গেলাম, আমি আসল কথা বলছি না, তিনি ভাবছিলেন যে আমি আমাদের বাবার পিসার কথা, আমি তো পিসার দাবি কখনো করি না, পিসার আমি খাদেন এটা না বললে আমি খুশি করি, কেন পীর হওয়ার যোগ্যতা আমার নাই। তাহলে আমি এই সময় দৌড়ে দৌড়ে যেতে পারতাম না পিসার বলে, কারণ আমার কাছে সবাই আসবে, আমি তো ওটা যেতে পারবো না। তো যাই হোক আমাকে পীর বানাবেন না, আমি পীরের খাদেন, পীরের জুতো টানতে চাই। তো যে কথা বলতেছিলাম, যেমন আমি আসল কথা বলছি, উনি ভাবছিল যে শুধু সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে, প্রায় এক ঘন্টা সময় হয়ে গেছে, উনি প্রসঙ্গ আমি যদি আমার মূল কথায় চলে যাবেন এমন সব কথাবার্তা বলি, এক পর্যায়ে উনি আফসোস করে বলতেছে, হুজুর ছাত্র ছাত্রের জন্য দায়ী আমাকে করেন, কিন্তু আপনি কি জানেন এদেশে ইসলাম থাকবে না। এবং কেন থাকবে না, আমি তখন আসল কথা বলছি না, কেন ইসলাম থাকবে না বলতেছে, সরকার এই আলেমদের অবস্থানটা নির্ণয়ের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এটাকে মূল্যায়ন করার দায়িত্বটা আমার। সুতরাং 11 মতের 11 অঙ্গনের 11 জন ষষ্ঠ আলেমকে ডাকা হয়েছে, আমি বসে আছি আমার দায়িত্ব নিয়ে। আশ্চর্যের বিষয়, আপনি না দেখলে বিশ্বাস করবেন না, এই 11 জন আলেম প্রায় 2 ঘন্টা ব্যাপী প্রধানমন্ত্রীর কথা বলেছে, বৈঠক করেছে, আলেম সাহেব এবং প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা থেকে হয়েছে কথা হয়েছে, কিন্তু 1-1 জন আলেম 1-1 জন আলেম থেকে এমন দূরে অবস্থান করতেছে, এই 2 ঘন্টা ভিতরে ঘুরতা পাশে একজন আলেমের দিকে একটু মুখেও তাকায়নি। বৈঠকের যে আমাদের যা জানান্ত জানা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, এই আলেমদেরকে প্রশ্রয় দিলে দেশের স্বাধীনতা সংগ্রাম যা আছে তা হারাতে হবে, কারণ একজন যদি প্রশ্রয় পেয়ে যায় তাহলে কমপক্ষে 10 জন টেনে হেসে আমাদেরকে নামাবে। অতএব এদেরকে সাপের চেয়ে ভয় করতে হবে, এদের থেকে দূরে থাকা প্রয়োজন। অতএব আমি কথা এই জন্য বললাম, আমি নিরুপায় অনেকে শেষ পর্যন্ত বললাম, আমি একটা চিঠি লিখতে চাই প্রধানমন্ত্রীকে, আপনি কি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন? আপনি যা ইচ্ছে তাই লেখেন, আমি পৌঁছে দেবো, আমার এটা আমার দায়িত্ব, এবং কোনো শুনেবো আপনার চিন্তা নাই, আপনাকে আমি জানাবো কি হচ্ছে, এরপরে কথাগুলো আপনাদেরকে আমি বলবো না। আমি সেই চিঠির ভিতরে প্রধানমন্ত্রীকে যে কথাটি লিখেছি সেখানে ছিল, সকলের এক নাস্তিকতা প্রতিষ্ঠিত প্রসারিত হয় এমন সব কিছু থেকে পাঠ্যপুস্তক মুক্ত রাখা অপরিহার্য। দ্বিতীয় এই চার কথা আছে, বড় সময় নেই। দ্বিতীয় আমি যেটা বলেছি, দেশের 91% লোক মুসলমান হবো, যৎসামান্য নাস্তিক ব্যতীত বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারী। প্রত্যেকটি ধর্মে কিছু বিশ্বাসের বিষয় থাকে যা স্বীকার না করলে ধর্মহীন হতে হয়, আবার কিছু আদেশ নির্দেশ থাকে যা না মানলে ধর্মদ্রোহী কাফের হতে হয়। যেমন ইসলাম ধর্মে মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, এ বিশ্বাস হলে ধর্মহীন বেঈমান হতে হয়। অন্যভাবে ইসলামের পর্দা ফরজ, বিবাহ বন্ধন ছাড়া যৌন সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হলো তা হারাম। এখন যদি কেউ হারামকে হালাল জানে বা ফরজকে অস্বীকার করে তবে সে ধর্মদ্রোহী কাফের হয়ে যায়। নূতন পাঠ্যপুস্তকে যা শিখানো হচ্ছে তা স্বীকার করলে হয় ধর্মদ্রোহী কাফের হতে হবে, নতুবা মুসলমান থাকতে হলে শিক্ষা বর্জন করতে হবে। অতএব পাঠ্যপুস্তকে যেসব বিষয় ধর্মীয় রীতিনীতির বিপরীত তা অপসারণ করা খুবই জরুরি। কেন? এটা শুধু হুজুরদের জন্য নয়, যাতে সর্বশ্রেণীর মানুষ সর্বধর্মের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমি সময় থাকলে পুরোটাই করে শোনাতাম, আমি আর পড়বো না। আমি পরিশেষে আপনাদের কাছে বিনীত আরজ করবো, আমাদের এই সমস্যা থেকে উত্তরণ এটা সময় সাপেক্ষ বিষয়, এটা হুট করে মাথা থেকে ফেলা যাবে না। অতএব আমি আপনাদের কাছে 3টি প্রস্তাব রাখবো। একটি হলো আমাদের সংগঠনকে আরো জোরদার করেন, যাদেরকে আমরা জানি যে তারা এগেরাস নয় বিগেরেট, তাদেরকে চেনে সতর্ক থাকি, কিন্তু আমরা এখন বিগেরের প্রয়োজন নাই। এই কয়েক মাসে আমরা আমাকে 10 বছর ধরে দেওয়ার দায় চিঠি দেয়, এতদিন আমার নাম কেটে দেওয়া উচিত, কিন্তু 10 বছর পর চেয়ে সাড়া দিয়েছি, কাউকে কিন্তু তারা সম্ভাবী অধিকার দিয়েছে, একবার বলেন এই 10 বছর আসেননি কেন? অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিপদটা অনেক জটিল, সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নাই, কারণ তা একদিনে দূর হবে না, সুদূর প্রসারী এক মহা ষড়যন্ত্র, এটাকে উত্তর হতে হলে জমিয়তে ইস্পাত তুল
করতে হবে। আর এই স্বর্ণশক্তি ভাঙার জন্য যে সমস্ত ষড়যন্ত্র কার্যকর হবে তার ভিতরে সত্যের বরং আমাদের নেতৃত্বের উপর আমাদেরকে আস্থাহীন বানানো। সাবধান, আমি খালিলুর রহমান চ্যালেঞ্জ করে বলছি, আমি আসার পথে গাড়িতে বলছিলাম আজকের সভাপতি আজকের সম্পাদক মহাসচিব যদি না থাকে তাহলে সেদিন আমিও যাব না, আমি জানি সেদিন তুমি আর থাকবে না। আমার শ্রদ্ধা সম্মান ভক্তি রেখে আমার কথা এখানে শেষ করছি।